নিপুণ একজন খুবই কুটচাল সম্পন্ন অভিনেত্রী। তিনি তো অভিনেত্রী না, তিনি সে কিসব হাস্যকর কথাবার্তা বলেন, কিসব হাস্যকর ডায়লগ দেন, তিনি তো ঠিকমতো বাংলা ভাষাটাই বলতে পারেন না। তিনি নায়িকা হলেন কিভাবে? এই যে মেয়েরা যে ফর্ম কিনলো তাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করেন, আপনি কলম দিলে সবগুলো কলম ভেঙে যাবে বলে আমার ধারণা। রাজনীতিটা যদি ধরেন এত সস্তা হয়ে যায়, তাহলে উত্তর প্রজন্মে, মানে হচ্ছে যে সামনের প্রজন্মে, এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হয়। ধরা যাক যে যেই মানুষটার আদর্শ সম্পূর্ণ আলাদা একটা আদর্শ দেন আওয়ামী লীগ, তিনি হঠাৎ করে রাতারাতি আওয়ামী লীগ সেজে যাচ্ছেন। আমি যেন কোথায় একটা লেখা পড়েছি যে এত জয় বাংলা লইয়া আমরা কী করিব। সো ধরেন সবারই মনে হচ্ছে যে তার এমপি, ঠিক আছে, যে কোনো মানুষ ভাবতে পারেন তিনি এমপি হতে পারেন, যে কোনো মানুষ সংসদে যেতে চাইতে পারেন। এতে একটা লাভ আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো অ্যাটলিস্ট 50,000 টাকা পাচ্ছে নমিনেশনের জন্য, সবাইকে তো আর নমিনেশন দিবে না। তবে দলের কাছে আমার যে দাবিটা থাকবে আওয়ামী লীগের কাছে, সেটা হচ্ছে যে কোনো একজন প্রার্থীকে বাছাই করবার জন্য অবশ্যই যেন তার পলিটিক্যাল যে ধী শক্তি, তার ভাবনার শক্তি, তিনি কতটুকু পড়াশোনা করেছেন, তিনি সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবেন কি না, তার পড়াশোনা কতটুকু, তার ভাবনার শক্তি কতটুকু, এইটা আওয়ামী লীগ যাতে দেখে। আপনি যাকে তাকে এসে সংসদে যদি দাঁড় করিয়ে দেন, তাহলে তিনি গান গাইবেন, তিনি সেখানে কবিতা আবৃত্তি করবেন, তিনি হাস্যকর কথাবার্তা বলবেন। সংসদ তো এগুলো করার জন্য জায়গা না, সংসদ একটা পলিসির জায়গা, সেইখানে আইন প্রণেতারা আইন বানান। এইটা কোনো আপনার ম্যাগাজিন প্রোগ্রাম না যে কেউ গান গাইলো, কেউ কবিতা আবৃত্তি করলো, ব্যাপারটা তো একেবারেই তা না। ফলে আমার কাছে মনে হয় যে আমাদের যে সভানেত্রী, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি নিশ্চিত তার ভাবনা শক্তি এবং তার বিবেচনার উপর আমার পূর্ণ আস্থা আছে। তিনি নিশ্চয়ই এমন কাউকে নমিনেশন দিবেন না যিনি সংসদটাকে একটা হাস্যকর জায়গাতে পরিণত করে। নিপুণ একজন খুবই কুটচাল সম্পন্ন অভিনেত্রী আমি মনে করি, যে বিশেষ করে আপনার শিল্পী সমিতির নির্বাচনে দেখেছি, সে একটা ছোটোখাটো নির্বাচনে যেই পরিমাণ প্যাচগোছ হাজির করলো এবং আমাদের সর্বোচ্চ আদালতকে ঠিক যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখালো, মানলই না, তিনি একটা চেয়ার দখল করলেন। এই ধরনের মানুষ আওয়ামী লীগের এমপি হলে আমি খুবই দুঃখ পাবো এবং কষ্ট পাবো, এবং আমি মনে করব যে একটা সিট নষ্ট হলো যদি তিনি এমপি হন। আমি মনে প্রাণে চাই নিপুণের মতো মানুষ যাতে কোনোভাবে এমপি না হন, তিনি কোনোভাবে সংসদ সদস্য হওয়ার যোগ্য না। ইনফ্যাক্ট তিনি তো অভিনেত্রী না, তিনি সে কিসব হাস্যকর কথাবার্তা বলেন, কিসব হাস্যকর ডায়লগ দেন, তিনি তো ঠিকমতো বাংলা ভাষাটাই বলতে পারেন না, তিনি নায়িকা হলেন কিভাবে? সুতরাং আমার কাছে মনে হয় যে এই ধরনের মানুষজন যদি আমাদের সংসদে আসে, সেটা সংসদ কলঙ্কিত হবে। অপু বিশ্বাসের পড়ালেখা কতটুকু আমি তো ঠিক জানি না, আমি তার কয়েকটা ছোটোখাটো ফেসবুকে যা দেখা যায় তার ব্যাপারে আমার সাথে তেমন একটা জানাশোনা নাই। তিনি যদি ধরেন তার পড়াশোনাটা থাকে, তিনি যদি কথা বলবার মতো ওই ধরনের, তবে এতটুকু তো জানি যে রাজনৈতিকভাবে ওনাদের তো কোনো মানে হিস্ট্রি নাই যে আপনার তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছেন বা এলাকা, ওয়ার্ড, স্থানীয় পর্যায়ে। যদি এরকম হয়ে থাকে ভালো কথা। আমার কাছে মনে হয় যারা রাজনীতি করেছেন, আমাদের দেশে আপনার আওয়ামী লীগের, আওয়ামী লীগ মহিলা লীগের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে নারী অংশটা আছে সেখানে অনেক পোর খাওয়া রাজনীতিবিদ আছে। তো এরকম পোর খাওয়া রাজনীতিবিদরা এমপি না হয়ে অপু বিশ্বাস রাজনীতিতে আসতে চান কেন? তারপরে তারিন, তারপরে হলো যে কী জানি বলে এটাকে, আপনি বললেন নিপুণ। তা আমাদের যে মেয়েরা, মানে আওয়ামী লীগের মেয়েরা যে এতদিন ধরে রাজনীতি করলো, যেমন আমাদের লিলি আপা, তারপরে হচ্ছে আমাদের যে ঢাকা 14 আরেকজন ছিলেন না যে এবার ইলেকশন করলেন, উনাদের মতো নেত্রীরা, পপি আপা আছেন, তো উনাদের মতো নেত্রীরা রাজনীতি করার পরে আপনার এমপি হবে হচ্ছে অপু বিশ্বাস কেন? সুতরাং আমি এইটার সাথে একমত না। আমি একটা ব্যাপারে ভাই সবসময় খুব স্ট্রিক্ট, সেটা হলো যে আমাদের যে সংসদ এইটা একটা গোপাল ভাঁড়ের একটা মানে সভা হতে পারে না, এটাকে হতে হবে, এখানে কিন্তু মানুষ আইন বানায়। একটা কথা মাথায় রাখবেন যে এখানে যে 340 জন 345 জন যারাই যতজনই আছেন না কেন, সেখানে সবাই মিলে বসে দেশে কিন্তু আইন তারা বানান। কেউ যদি মনে করে যে তিনি গোপাল ভাঁড়, তার জন্য ম্যাগাজিন অনুষ্ঠান আছে। কেউ যদি মনে করেন যে তিনি খুব ভালো গান গাইতে পারেন, তার জন্য অন্য স্টেজ আছে, তাকে কেন সংসদে আসতে হবে? সংসদে আসতে হলে রাজনীতিবিদদের মতো আচরণ করতে হবে এবং পড়াশোনা শিখে রাজনীতি করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে সংসদ সদস্য হওয়ার জন্য একটা স্কুলে ভর্তি পরীক্ষা হয় না যে 100 মার্কের পরীক্ষা হয়, এরকম 500 মার্কের একটা পরীক্ষা নেওয়া উচিত, যে একটা পরীক্ষা দেওয়ার পরে স্ক্রিনিং ইন্টারভিউতে টিকার পরে তারপরে তারা এমপির জন্য নমিনেশন চাবে। আপনি এই যে মেয়েরা যে ফর্ম কিনলো তাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করেন, আপনি কলম দিলে সবগুলো কলম ভেঙে যাবে বলে আমার ধারণা, আমার ব্যক্তিগত অভিমত।